নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনির্বাণ সেনগুপ্ত, ওয়েলকাম মাই কিচেন। তা আজ আমি দেখাচ্ছি কিভাবে সিজুয়ান ফ্রাইড রাইস তৈরি করতে হয়। এই সিজুয়ান ফ্রাইড রাইস খুব সিম্পলভাবে আমি তৈরি করেছি, এখানে একটু ইন্ডিয়ান স্টাইলও দিয়েছি। তা আমার চ্যানেলে রেসিপিটা দেখবার আগে, যারা নতুন চ্যানেলে আমার এসছে, তা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করো, এবং তার সাথে সাথে বেল আইকনও প্রেস করো, যাতে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। তা শুরু করা যাক কীভাবে সিজন ফ্রাইড রাইস তৈরি করতে হয়। দেখেনিন দর্শক বন্ধুরা, সিজন ফ্রাইড রাইস তৈরি করতে কী কী উপকরণ দরকার, কী কী ইনগ্রিডিয়েন্টস দরকার। তা ইনগ্রিডিয়েন্টসগুলো হলো বয়েল দেরাদুন রাইস, তা আমরা আগে থেকে দেরাদুন রাইসটাকে বয়েল করে নিয়েছি। এই দেরাদুন রাইস মিনিমাম 150 গ্রামের মতন দেরাদুন রাইস। তারপর লাগবে ইয়ালো বেল পেপার, চপড ইয়ালো বেল পেপার, তারপরে নুন স্বাদ মতন, তারপর লাগবে আজিনা মটর। এই আজিনা মটরটা হচ্ছে অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন না করতে পারেন। তারপর লাগবে ব্ল্যাক পেপার পাউডার, চপড স্প্রিং অনিয়ন, তারপর লাগবে চপড স্প্রিং অনিয়ন, তারপর লাগবে চপড অনিয়ন, তারপর লাগবে চপড গার্লিক, আর সসের মধ্যে প্রয়োজন হচ্ছে ডার্ক সস, তারপর লাগবে সিজওয়ান সস, আর লাগবে রেড চিলি সস। এইগুলো হলো সিজওয়ান ফ্রাইড রাইসের ইনগ্রিডিয়েন্টস। এরপর দেখে নেওয়া যাক পরের পদ্ধতিটা আমি কিভাবে করি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে প্রথমে আমরা রসুন কুচিগুলো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু সামান্য মতন ফ্রাই করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা অল্প পরিমাণ মতন পেঁয়াজ এর ভেতর দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে হালকা করে একটু জাস্ট ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলো, বেশি লাল করার দরকার নেই, হালকা ফ্রাই হলে যথেষ্ট। দর্শক বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব। ইয়ালো ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে, এবং যখনই করবেন এই রান্নাটা তখনই মিডিয়াম ফ্লেমে সবসময় করবেন। নিন দর্শক বন্ধুরা, আমাদের এই ইয়ালো ক্যাপসিকামটা ফ্রাই হয়ে গেছে ভালো করে, মানে ইয়ালো বেল পেপার যাকে বলে। তারপরে এর মধ্যে আমরা অল্প পরিমাণে ডার্ক সোয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে চলে যাচ্ছে অল্প পরিমাণে এই 1 টেবিল স্পুন মতন রেড চিলি সস। নিয়ে এবারে জিনিসটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমরা রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।
তারপরে এর মধ্যে একটু সামান্য মিক্স করে নেওয়ার পর সামান্য পরিমাণে আমরা 1 টেবিল স্পুন মতন সিজওয়ান সস এর ভেতর দিয়ে দিচ্ছি। এই জিনিসটা খুবই সুন্দর খেতে হয়, এটা আমি বাড়িতে নিজের মতন করে করছি। এটা খুবই ইনোভেটিভ জিনিস, খুবই ইউনিক জিনিস। তা এবারে আমরা জিনিসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে অল্প পরিমাণ মতন আমরা এর ভেতর নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে অল্প পরিমাণ মতন আজিনোমোটো এর ভেতর দিয়ে দিচ্ছি। আজিনোমোটোটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এর মধ্যে আমরা অল্প পরিমাণ মতন স্প্রিং অনিয়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণ 1 টেবিল স্পুন মতন ব্ল্যাক পেপার পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, বেশি নাড়াবেন না নাহলে ভাতটা গলে যাবে, ভাতটা ঘেঁটে যাবে। একটু সামান্য নাড়িয়ে নামিয়ে দেবেন। এটা একটু স্পাইসি ধরনের হয় কিন্তু খেতে খুব সুস্বাদু। দেখে নিন আমাদের সিজন ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের সিজন রাইস সিজন ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার হয়েছে এবং আমরা স্প্রিং অনিয়নের সাহায্যে গার্নিশ করে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ বন্ধুরা। কেমন লাগলো সিজন ফ্রাইড রাইস? আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, যাতে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এবং কমেন্ট করো। এবং অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং তার সাথে সাথে আমার ডিসক্রিপশান কমেন্ট বক্সেও জানান কেমন হয়েছে। তাহলে আজকের মতন এইটুকুনি, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।